সন্দেশখালীতে ফের বাধা বিরোধীদের শনিবার মাঝের পাড়ায় আটকানো হয় বাম প্রতিনিধি দলকে পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি বাধে মীনাক্ষীদের বাধা পেয়ে অবস্থানে বসেন বাদেরা সময় যত এগোচ্ছে ততই ভুরি ভুরি অভিযোগ উঠছে সন্দেশখালী থেকে জমছে অভিযোগের পাহাড় চোখের জল বাদ মানছে না মা বোনেদের এমন পরিস্থিতিতে সন্দেশখালীবাসীর পাশে দাঁড়াতে গেলে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে বিরোধীদের শনিবার সন্দেশখালীতে গিয়ে বাধার মুখে পড়তে হয় বামেদের প্রতিনিধি দলকে মাঝের পাড়ায় মীনাক্ষী মুখার্জি সৈকত গিরিদের বাধা দেয় পুলিশ পুলিশের সঙ্গে বচসা বাধে বাধে হাতাহাতিও পরিস্থিতি ধুন্দুমার হয়ে ওঠে পার্থ ভৌমিক সুজিত বোস এরা শাহজাহান উত্তম শিবু প্রসাদ হাজরা যে তৃণমূলের গ্রাম সংসদের মেম্বার এরা তাদের দলের লোক 12টা বছর ধরে এরা মানুষের উপরে অত্যাচার করেছে এরা মানুষকে ভয় দেখাতে চাইছে এরা আজকে বলে যে শাহজাহান এক সময় আপনাদের সঙ্গে ছিল পুলিশ 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 শাহজাহানের বাবার দম ছিল না বামফ্রন্টের সময় একজনাকার জমি হড়পে নিয়ে আর নোনা জল ঢুকিয়ে দিচ্ছে শুক্রবার সন্দেশখালীতে বাধার মুখে পড়তে হয়েছিল সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে তাকে গ্রেফতার করা হয়েছিল পরে যদিও তিনি মুক্তি পান বৃহস্পতিবার একই ঘটনা ঘটে সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি থানার সামনে অবস্থানে বসলে টেনে হিঁচড়ে সেখান থেকে তোলা হয় বিরোধী দেখলেই বারবার কেন বাধা শাসকের কেন সত্য ঢাকতে এত বাধা ধরপাকড় প্রশ্ন উঠছে রিপাবলিক বাংলা পুলিশ প্রশাসনে আস্থা হারিয়ে আজও ক্ষোভে ফুসছে সন্দেশখালী তবে পুলিশ সুপার বলছেন কিছুই হয়নি আজ পুলিশেই আস্থা রাখতে আরও একবার দিলেন বার্তা আইন হাতে না তুলে নিতে করলেন অনুরোধ আজকে এখানে আর কোনো ইনসিডেন্ট হয়নি আমরা জায়গায় জায়গায় যেটা জেলা প্রশাসন ক্যাম্প করছে তাছাড়া পুলিশ ক্যাম্পও আমরা বেশ কিছু জায়গায় লাগিয়েছি সন্দেশখালী পিএস এরিয়াতেও এবং নেজাট পুলিশ এরিয়াতে পুলিশ থানার এরিয়াতেও বেশ কিছু কমপ্লেন্টস পড়েছে যেগুলো আমরা অ্যানালাইজ করে কানুনি কারবাই করব আমি সন্দেশখালীবাসীদের উদ্দেশ্যে আরেকবার বলতে চাই আপনাদের যার যা কমপ্লেন্টস আছে যার যা অভিযোগ আছে আপনারা আমাদের এই ক্যাম্প বা জেলা প্রশাসনের ক্যাম্প অথবা থানায় এসে লিখিতভাবে কমপ্লেন্ট দিয়ে যান আমরা যেটা লিগ্যাল প্রসিজিয়ার আছে সব করব একজনকে ল্যান্ড ফিরিয়ে দেওয়া হয়েছে বাকি জেলা প্রশাসন সব খতিয়ে দেখছে মন্ত্রিত্ব পাইয়ে দেবার নাম করে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের থেকে টাকা হাতানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ঘটনা ইতিমধ্যেই মধ্যম গ্রামের এক যুবককে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ মন্ত্রিত্ব পাইয়ে দেওয়ার নাম করে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কাছে থেকে দফায় দফায় লক্ষাধিক টাকা চাওয়ার অভিযোগ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের যুবক অঞ্জন সরকার পুলিশ সূত্রে জানা গিয়েছে শক্তিপুর থানাতে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে হানা দেয় মুর্শিদাবাদ জেলা পুলিশ তিনবারে প্রায় 86,000 টাকা অঞ্জন সরকার নামক যুবককে দিয়েছেন বলে অভিযোগ হুমায়ুন কবিরের এমনকি কয়েকদিন আগে 10 লক্ষ টাকা দাবি করেছিল অভিযুক্ত যুবক অভিযোগ বিধায়কের এই রঞ্জন সরকার বলে একজন ব্যক্তি ও নিজেকে শুধু রঞ্জন বলতো এবং বলতো আমি অনেক বড় সাংবাদিক আমার এক চ্যানেল আছে আমি এই চালাই ওই চালাই দুদিন থেকে অত্যন্ত বিব্রত করেছে তখন আমি বাধ্য হয়ে কালকে রাত্রিতে এটাকে একটা কমপ্লেন করেছি অভিযুক্ত যুবক ইতিমধ্যে প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ যদি এমএলএ সাহেব কিছু টাকা ওনাকে দিয়ে দেবেন তো এমএলএ সাহেবেরও ভালো মানে মিনিস্টারশিপ দিয়ে দেবেন তো আমরা এই কমপ্লেনটা নিয়ে কেস রেজিস্টার করলাম আর একজনকে আমরা টেকনিক্যাল ইনপুট ইউজ করে অ্যারেস্ট করতে পেরেছি যার নাম হচ্ছে অঞ্জন কুমার এর বাড়ি হচ্ছে মধ্যম গ্রাম নর্থ চব্বিশ পরগনা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মুর্শিদাবাদ জেলায়
ধৃতকে বহরমপুর আদালতে তোলা হলে নিজেদের পুলিশের হেফাজতে নির্দেশ দেওয়া হয় এবং পুলিশের হেফাজতে নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারী আধিকারিকেরা। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। লোকসভা ভোটের আগে ফের প্রকাশ্যে শাসক কোন্দল। এবার মালদার হরিশ্চন্দ্রপুরে রশিদাবাদ গ্রামে বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, নিহার অনুগামী এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল অনুগামীদের মধ্যে হাতাহাতি। যদিও এই ঘটনাকে বিরোধীদের চক্রান্ত বলে দাবি বিধায়কের। সংসদের সামনে বিধায়ককে ঘিরে বিক্ষোভ মালদায়। প্রবল বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সাংসদ মৌসুম বেনজির নূরের সামনে বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি, হাতাহাতি। আপনার চোখের সামনে বিধায়ককে ধস্তাধস্তি করা হলো, এমনকি টানা হেঁচড়া করতে দেখা গেল, কি বলবেন এই ব্যাপারে? আমি কোনো কমেন্ট করব। দিদি, আপনার চোখের সামনে বিধায়ককে ধস্তাধস্তি করা হলো, এমনকি টানা হেঁচড়া করতে দেখা গেল, কি বলবেন এই ব্যাপারে? আমি কোনো কমেন্ট করব। প্রকাশ্যে একে অপরের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়লেন নিহার অনুগামী এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল অনুগামীরা। ভাই, এত বড় দল, দল বড় হয়েছে, আমাদের মৌসুম ম্যাডাম এসছে, রাজ্যসভার সাংসদ স্লোগান দিয়েছে, কোনো ধস্তাধস্তি, কোনো গণ্ডগোল না, টোটালটাই বলছে টানা হিচড়া করতে দেখা গেল। আপনারই সব অনুগামী? কিছুই না, আমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু হয়নি। 100 দিনের জব কার্ড হোল্ডারদের তথ্য সংগ্রহ করছিল শাসক শিবির, সেখানেই বাধে গণ্ডগোল, যা নিয়ে তোপ দেখেছে বিজেপি। তো যে দলে কর্মীরা বিধায়ককে সম্মান দিতে জানে না, একজন জেলা পরিষদের মেম্বারকে সম্মান দিতে জানে না, সেই দল তো বুঝতেই পারছেন আগামী দিনে কোথায় বেরিয়ে যাচ্ছে। এই দলের আর কিছু না, এই দল মোটামুটি ধরেন শেষের দিকেই চলে গেছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দল উদুক্ষতে সভা করছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তা কতটা ফলপ্রসূ সেই নিয়েই উঠছে প্রশ্ন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। জমি দখল এবং রোহিঙ্গা ইস্যু সহ একাধিক অভিযোগ খতিয়ে দেখতে এবার রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। দলে রয়েছে পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সহ মোট 6 জন। 224 পরগনার বেশ কয়েকটি এলাকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আজ দক্ষিণ 24 পরগনার বারুইপুরে যান সদস্যরা। বারুইপুরের হারদায় বেশ কিছু রোহিঙ্গা পরিবার অবৈধভাবে বসবাস করছে বলে অভিযোগ, তারই খোঁজ নিতে যান তারা। কিন্তু প্রতিনিধি দলের দাবি, ওই এলাকায় রোহিঙ্গাদের খোঁজ মেলেনি, বাড়ি তালা বন্ধ ছিল, তবে তাঁদের বসবাসের জায়গায় খাবারের চিহ্ন মিলেছে। এরপর উত্তরভাগ মণ্ডলপাড়ায় যান তারা। हमारे को इन्फॉर्मेशन आई थी कि इलीगली रोहिंगाज को यहाँ इन लैक्स सेटल किया जा रहा है, वो ऑल और क्रिमिनल्स उनको यहाँ इलीगली ले आकर के सेटल करके और उनको यहाँ बोगस आधार कार्ड, पैन कार्ड, ये वोटर कार्ड इसमें डाला जा रहा है, उसको सारे को वेरीफाई करने यहाँ आए तो सरकमस्टांसिस बता रहे हैं कि उन लोगों को एडवांसली ये बात इन्फॉर्म कर दी गई है कि वेरीफाई करने आ रहे हैं और वो जस्ट एस्केप्ड।